নমস্কার, আমাদের 1830 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা ইতিহাসের অন্তর্গত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপর যে নতুন সিরিজ শুরু করেছি, আজ তার পঞ্চম পার্ট। আজ এই পর্বে আমরা গোপালকৃষ্ণ গোখলে সম্পর্কে আলোচনা করব। গোপালকৃষ্ণ গোখলে মহারাষ্ট্রের রত্নগিরিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল ফাদার। 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে গোপালকৃষ্ণ গোখলে সভাপতিত্ব করেন এবং এই অধিবেশনে তিনি স্বদেশী আন্দোলনের প্রতি সমর্থন জানান। গোপালকৃষ্ণ গোখলে 1905 খ্রিস্টাব্দে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সমাজ প্রতিষ্ঠা করেন। এই সংস্থার উদ্দেশ্য ছিল দেশের সেবা করা। এই সংস্থার পত্রিকা ছিল ন্যাশনালিস্ট। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন বোম্বাই হাইকোর্টের বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডের শিষ্য। তিনি সুধারক নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তার বিখ্যাত উক্তি হল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, অর্থাৎ আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারত তা ভাববে, ও আমাদের ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের মহান সাফল্য। 1915 খ্রিস্টাব্দে গোপালকৃষ্ণ গোখলের মহাপ্রয়াণ ঘটে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আরও একটি পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ।